হ্যালো বন্ধুরা আরও এক নতুন ভিডিওতে সবাইকে জানায় স্বাগত আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন তো মোহনবাগান দলকে নিয়ে এই ভিডিওতেও এক থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা রয়েছে প্রথম যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে মোহনবাগান দল সুপার সিক্সে কোয়ালিফাই করে গেছে তো সিএফএল এর সুপার সিক্সের নেক্সট দুটি ম্যাচ কোন কোন তারিখে খেলতে চলেছে সেটা কিন্তু জানা গেছে আর সেই দুই তারিখ হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর এবং উনত্রিশে সেপ্টেম্বর সিএফএল এর সুপার সিক্সের আগামী দুটি ম্যাচ খেলতে চলেছে পঁচিশে সেপ্টেম্বর এবং উনত্রিশে সেপ্টেম্বর কিন্তু কোন দুই দলের বিরুদ্ধে ম্যাচ খেলবে সেটা এখন অবধি জানা যায়নি পরবর্তী সময় জানা গেলে অবশ্যই সেটা তোমাদেরকে জানিয়ে দেব। এর পাশাপাশি যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দল পাঞ্জাব এফসি দলের এগেনস্টে কোন চারজন বিদেশি প্লেয়ারকে শুরু থেকে খেলাবে তো এই বিষয়টা নিয়ে যদি কথা বলি তাহলে দেখো ছয়জন যে বিদেশি প্লেয়ার রয়েছে ছয়জনই মোট কথা প্রথম প্লেই ইলেভেনের খেলার মতো বিদেশি প্লেয়ার কিন্তু যে কোনো চারজন বিদেশি প্লেয়ারকে শুরু থেকে খেলাতে হবে তাই চারজন বিদেশি প্লেয়ারের মধ্যে এক নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে ডিফেন্সে খেলবেন হেক্টর ইউস্টে নিজেকে মোটামুটি প্রমাণ করে নিয়েছে আর আমাদের সবার মন অলরেডি জিতে নিয়েছে ডিফেন্সে খুবই ভালো ভরসা তিনি কিন্তু দিচ্ছেন একমাত্র বিদেশি প্লেয়ার হিসেবে এই তাছাড়া হামিলও রয়েছে এর পাশাপাশি মাঝমাঠে হুগো ভুমোস তাকে ছাড়া তো কোনো কথাই হবে না কারণ হুগুবংশ কিন্তু মাঝমাঠের ম্যাজিশিয়ান তো তিনিও খেলবেন দুই নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে এবং তিন নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে খেলবেন ডিমিটি পেট্রাটাস ডিমিটি পেট্রাটাস কিন্তু বলেছেন যে এখনও তিনি পুরো ফুল ফিটনেসে আসতে পারেনি তো ফুল ফিটনেসে তিনি এখনও আসতে পারেনি তার আগেই এরকম ভালো পারফরমেন্স করে দেখাচ্ছে উড়িষ্যাফসি দলের এগেনস্টে দুটো গোল রয়েছে তো যখন তিনি ফুল ফিটনেসে ভালো শরীল ভাষায় তিনি থাকবেন তখন কেমন পারফর্মেন্স করবে সেটা আশা করি তোমরা বুঝতে পারছো তো তিন নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে ডিমিটি প্লেটারাস থাকবেন যখন তখন ম্যাচ বের করে দেওয়ার মতো ক্ষমতা তার কাছে রয়েছে এর পাশাপাশি জাসান কামিন্স তাকে ছাড়া তো ভাবাই যায় না তো চারজন বিদেশি প্লেয়ারের মধ্যে জাসান কামেস কিন্তু চার নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে স্ট্রাইকার পজিশনে খেলবেন তো এই চারজন বিদেশি প্লেয়ারকেই প্রথম থেকে খেলাবে কোচ জন ফ্র্যান্ডো তো তোমাদের কি মতামত মানে কোন চারজন বিদেশি প্লেয়ারকে প্রথম থেকে খেলানো উচিত সেটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে দিও তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও